কল্যাণীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 8 যুবক। জানা গিয়েছে বুধবার ভোররাতে কল্যাণী কাঁচরাপাড়া রেল ব্রিজের ধার দিয়ে বিশেষ কাজে যাচ্ছিলেন এক দম্পতি। এমন সময় তাদের উপর হঠাৎই হামলে পড়ে বেশ কয়েকজন। মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ব্রিজের নিচে, আর এরপরেই আনুমানিক বছর 18 ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে উঠছে অভিযোগ। কল্যাণী থানায় এই অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতা ও তার পরিবারের তরফে। এরপরেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে সকালে 4 জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ, পরবর্তীকালে আরও 3 জনকে এবং বেলা 3টে নাগাদ আরও 1 জনকে, মোট 8 জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। তদন্তে নেমে ঘটনাস্থল নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। বেলগাছিয়া থেকে কল্যাণীর এই গণধর্ষণের ঘটনাস্থলে পৌঁছায় 3 জনের ফরেন্সিকের একটি টিম। ঘটনাস্থলের 2 জায়গায় মিলেছে নির্যাতিতার হাতের ভাঙা ছুরি, এমনকি একটি টিফিন বাটি সহ আরও বেশ কিছু নমুনা মিলেছে। কজন ছিলে তোমরা? এই কতজন ছিলে তোমরা? এই গ্যাংরেপে কজন ছিলে? কোথায় করেছো এই ঘটনা? কল্যাণী থেকে শুভম কুমার রায়, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। ধনতেরাসে আবারও দারুণ অফার নিয়ে এলো আরচন্দ্র জুয়েলার্স। এবার পাবেন স্বর্ণালঙ্কারের মজুরিতে 30% এবং হীরের গয়নার মজুরির উপর 100% ছাড়। শুধু তাই নয়, এখন সোনার গয়না মজুরি হলো মাত্র 8%। তাহলে ধনতেরাসে কিনুন পছন্দের গয়না, আরচন্দ্র থেকে ভালো অফার আর কোথাও হয় না। আর হ্যাঁ, এখানে পাবেন প্রতিটি কেনাকাটায় আকর্ষক উপহার। আরচন্দ্র জুয়েলার্স, স্টেশন রোড, কাঁচরাপাড়া।